শেয়ার করব না। কেন রুম শেয়ার করবি না কেন? আরে কি মুশকিল, আমি চিনি না জানি না। আচ্ছা কাইয়া মে আমার সঙ্গে আমার রুমে থাকবে? বটা ভাই প্লিজ ওকে জোর করে আমার ঘরে আমার আমার ঘরে থাকতে বলিস না, আমার তো একটা প্রাইভেসি আছে ভাই। কিসের প্রাইভেসি? হ্যাঁ কতক্ষণ বাড়িতে থাকিস তুই? সারাক্ষণ তো বন্ধু বান্ধব পার্টি এইসব নিয়ে টোটো করে ঘুরে বেড়াস, যতক্ষণ বাড়িতে থাকিস ততক্ষণ একটা সমবয়সী মেয়ের সঙ্গে এক ঘরে থাকতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, আমি তো সবার ছোট তাই জোর করে আমার ঘরে ওকে চাপিয়ে দিচ্ছ। থাকুক, কি যেন নাম গৌরী, আমার ঘর জুড়ে থাকুক, আমি কোনো বন্ধুর বাড়িতে চলে যাচ্ছি যতদিন ও এ বাড়িতে থাকবে। আমার ভালো লাগে না, ডিসগাস্টিং। বর্দা ওই তো ওরা এসে গেছে বাবা। হ্যাঁ আসুন আসুন আসুন। আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে দাদা। দিদি দিদি আমরা আমরা ঘর ছাড়া হয়ে গেছি। মেয়েটা মেয়েটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কি করব দিদি কি করব? এভাবে আপনি কাঁদবেন না, ওই রকম একটা লড়াকু মেয়ের মা আপনি, আপনার চোখে কি জল মানায়? মুছে ফেলুন, আপনি চোখের জল একদম মুছে ফেলুন। দিদি আমি কিচ্ছু ভাবতে পারছি, কিচ্ছু বুঝতে পারছি না। টাকার মধ্যে তো ছিল ওই মাথার উপর ছাদটা, সেটাই একমাত্র সম্বল, সেটাই তো রইল না, কিচ্ছু বুঝতে পারছি না। তার উপরে মেয়েটা। আপনি আপনি শান্ত হন। আচ্ছা পুলিশ কি এসেছিল, মানে পুলিশকে কি আপনারা বলেছেন কার উপর সন্দেহ হচ্ছে? বর্দা ভাই সন্দেহ তো শুধু একজনের প্রতি হয়, আর সেটা হচ্ছে রাজা সিংহ। কিন্তু আমরা কি করতে পারি বলো, কারণ পুলিশ তো ওর হাতের মুঠোয়, কালকেই দেখবো সকালবেলা গিয়ে নকল তদন্ত করা শুরু করে দিয়েছে, আর তারপর বলে দেবে কিছু অচেনা অজানা লোকজন এসে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে, আর তারপর কি, ব্যাস ওখানেই কেস বন্ধ হয়ে যাবে। এরকমটা হবে না, সর্বমঙ্গলাকে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে দাও, তারপর আমরা স্টেপ নেব, এত সহজে ওদের আমরা ছেড়ে দেব না। বর্দা আমি তাহলে আসি? হ্যাঁ 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 তুমি এসো। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক অনেকটা সাহায্য করলে। না না দাদা ঠিকই আছে, আমি আসছি। হ্যাঁ আচ্ছা আমি বলছি কি, যখন ওই আগুনটা ধরলো তখন তোমরা কি বলছি? শোনো না এখন এসব কথা থাক, ওদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, পিকলু খুব খিদে পেয়েছে তাই না? আগে একটু ওদের খেতে দিই। বড় বৌদি ও তো খেতেই বসেছিল, তারপরে দেখছি বাইরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। গরিব আর একদম ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে পিকলু। থাক থাক, আচ্ছা ওদের বাবাকে দেখছি না? আসলে ওনাকে একটা জায়গায় রেখে চিকিৎসা করা হচ্ছে, তো তাই উনি ওখানেই আছে। ওই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয় না, সেখানেই বাবা এখন আছেন। আচ্ছা দিদি আপনি একদম চিন্তা করবেন না, এটাকে আপনি নিজের বাড়ি বলেই ভাববেন, আপনি ভাববেন যে এটা আপনার আরেকটা বাড়ি। সঙ্গীতা গৌরীকে এক্ষুনি তোর ঘরে নিয়ে যা। একটা কথাও না, ওর খুব ক্লান্ত, যাও গৌরীকে নিয়ে ঘরে যাও। চলো না, মানে আমি এখন একটু দিদিকে দেখতে যেতে চাই, আমি খুব দেখতে ইচ্ছা করছে ওকে। আমিও যাবো, আমাকেও নিয়ে চলো, আমি মেয়েটার কাছে থাকতে চাই। কাল সকালে না আমরা হসপিটালে যাব, হসপিটালে একটা অপারেশন আছে, তোমরা আমাদের সঙ্গে কাল সকালেই যাও, আজকে রাতটা একটু রেস্ট নাও, একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ গৌরী এসো এসো, দিদি আসুন আসুন, দিদি আসুন। কে আবার ফোন করলে? ঘুমাচ্ছ? না না জিম করছিলাম, এত রাতে তো মানুষ জিম করে, আমিও তাই করছিলাম।
ইডিয়েটের মতো কোয়েশ্চেন। কি হয়েছে, কেন ফোন করেছো, ডিস্টার্ব করছো কেন তুমি? একটা খবর দেওয়ার ছিল, খুব আর্জেন্ট। ড্যাম ইট, এই শোনো না, কল মি টুমরো প্লিজ। সর্বমঙ্গলাতে গ্রামের বাড়িটা কিন্তু পুরো ছাই হয়ে গেছে। সরি, হোয়াট? পুরো ছাই হয়ে গেছে মানে? ওদের বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, ওরা রাজসিংহকে ডাউট করছে। ও মাই গড, কি বলছো তুমি? টেল মি ওয়ান থিং, ওর বাড়ির লোকের কি অবস্থা? সর্বমঙ্গলার ভাই আর বোন ঘরেই ছিল, লাকিলি বেঁচে গেছে। ওদের সবাইকে অনিষ্কান জেলার লোক পাঠিয়ে রাতে নিজের বাড়িতেই নিয়ে এসেছে। সর্বমঙ্গলার মা ভাই বোন কাঞ্জিলাল বাড়িতে হামলে পড়েছে, তবে এই কাজ রাজা সিংহ ছাড়া আর কেউ করতে পারে না, এটাই বলার জন্য ফোন করেছিলাম। সরি ফর ডিস্টার্বিং ইউ, গুড নাইট। আমি রাজা, তুই এটা কি করলি, কি করলি, কি করলি? আমি তো ভুলে এলাম আপনাকে যে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। রাজা, এক্ষুনি ওখান থেকে তুমি এখানে চলে এসো, রাইট নাও। এক্ষুনি কি করে আসবো ম্যাডাম, আপনি টাইমটা দেখেছেন? ভোরতে এখন অনেক দেরি আছে। ওরে গাধা, সকাল হতে কতক্ষণ বাকি সেটা আমিও খুব ভালো রকম ভাবে জানি, দ্যাটস ওয়াই বলছি এক্ষুনি তুমি ওখান থেকে বেরো, যাতে সকাল হওয়ার আগে তুমি আমার এখানে পৌঁছে যেতে পারো, বুঝতে পেরেছো? ম্যাডাম, কেন এত রাতে ফালতু ঝামেলা করছেন? ঝামেলা আমি রাজা, শোন একটা কথা, আমি ঝামেলা করি, ঝামেলা কিন্তু তুমি করেছো। গ্রামে ফিরতে না ফিরতে তুমি সর্বমঙ্গলার বাড়িটাতে আগুন লাগিয়ে দিলে। আর ইউ ফুল অর হোয়াট ম্যান? তুমি জানো সর্বমঙ্গলার ভাই আর বোন ওরা কোনো রকমের প্রাণে বেঁচেছে, আর ওদের বাড়ি ঘর জিনিসপত্র জাস্ট জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। না ম্যাডাম, আমি এসব রাজা, আমাকে মিথ্যে কথা বলো না, কিন্তু মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। আর তুমি যদি আমাকে সত্যিও বলো তাতে কোনো ক্ষতি নেই, বাট যারা যারা তোমাকে সন্দেহ করেছে, যারা বলেছে যে হ্যাঁ কাজটা তুমি করেছো, তারা যদি সত্যি প্রমাণটা জোগাড় করে ফেলে তখন তুমি কি করবে? কে করবে, কিভাবে করবে প্রমাণ সেটা পুলিশ জানে। হ্যাঁ শোনো, ওই কৃষ্ণমোহন থানার পুলিশের কথা আমি বলছি না, আমি বলতে চাইছি ধরো তোমার এই বিষয়টা যদি উপর লেভেলে তোমার এই ব্যাপারে নালিশটা চলে যায়, তখন ওই উপর লেভেল থেকে কিন্তু তোমার এগেনস্টে তদন্তটা শুরু হবে। তুমি ভাবতে পারছো তোমার কি হালটা হবে? না 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 ম্যাডাম, আমার কথাটা একবার শুনুন আপনি। কেন তোমার কথা আমি শুনবো? না না, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি আমার কথাটা শুনেছিলে? বারবার পই পই করে বলেছিলাম রাজা, ঝোঁকের বসে কোনো রকমের ডিসিশন তুমি নিও না, নিও না। বাট তুমি কি করলে? গ্রামে ফিরতে না ফিরতে সঙ্গে সঙ্গে তুমি আগুন লাগিয়ে দিলে। আই ইউ গড, তুমি এটা কেন করলে রাজা, কেন করলে? তুমি বুঝতে পারছো না, সর্বমঙ্গলার জীবনটা কিন্তু এখন খুব সংশয়ের মধ্যে রয়েছে, ও জীবন মরণের মধ্যে রয়েছে, আর কালকে ওর একটা ক্রিটিক্যাল অপারেশন রয়েছে। বাই এনি চান্স যদি অপারেশনটা সাকসেসফুল হয়ে যায়, ও কিন্তু প্রাণে বেঁচে যাবে। দেখো, আমাদের এত বড় চেষ্টা ব্যর্থ হবে সেটা বড় কথা নয়, বাট সর্বমঙ্গলা যখন জানতে পারবে যে ওর বাড়ি ঘর পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে, তখন তোমার কী মনে হয়? তোমায় ও ছেড়ে দেবে? তোমার হালটা কী হবে তুমি জাস্ট ভাবতে পারছো? দেখো, সর্বমঙ্গলাকে তুমি আমার থেকে বেটার চেনো, আর তোমায় তো খুব সুন্দর করে আদর করে দিয়েছে, তাই না রাজা? আমার একটা ফুলে আমি কিন্তু ওদের জীবন তছ তছ করে দিতে পারি। আমি বুঝতে পারছি না, আপনি আমাকে এক্ষুনি কেন ওখানে যেতে বলছেন? দুটো রিজন। নাম্বার ওয়ান, ধরো কাল সকালে তোমার খোঁজে ওই কৃষ্ণমোহন এলাকায় সমস্ত পুলিশ অফিসার চলে গেল, তোমাকে ঘেরাও করলো, আর তোমার মতো গ্রামের দু টাকার ওই ফুটমস্তানের মুখ থেকে সত্যি কথাটা বের করাটা এমন কোনো বড় ব্যাপার নয়, দু সেকেন্ডে তুড়ি মেরে বের করে নেবে। দু নম্বর রিজন,
সর্বমঙ্গলা যদি একবার প্রাণে বেঁচে যায় তারপর তুমি পৃথিবীর যে গর্তে লুকিয়ে থাকো না কেন তোমাকে হিড় হিড় করে টেনে বের করবে, তারপর সারাটা জীবনের জন্য এই সংশোধনাগারের মধ্যে তোমাকে পচিয়ে মারবে। এবার তুমি ভাবো রাজা, তোমার কাছে কিন্তু এখন একটাই রাস্তা খোলা আছে। কি রাস্তা? সর্বমঙ্গলাকে কোনোভাবেই সুস্থ হয়ে বেঁচে বাড়িতে ফিরতে দেওয়া যাবে না, তাতে ওর অপারেশন সাকসেসফুল হোক চাই না হোক। আমি কি তোমাকে কথাটা আর একবার রিপিট করবো রাজা? না না ম্যাডাম, আমি আমি বুঝতে পেরেছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব রাজা প্লিজ তুমি আমার কাছে চলে আসো, আমি সব রকমের ব্যবস্থা করে রাখছি। ওকে, একটা কথা মাথায় রেখো, রাত শেষ হতে কিন্তু বেশিক্ষণ দেরি নেই। হ্যাঁ সর্বমঙ্গলা, ডক্টর, গুড মর্নিং ডক্টর, বলছি সর্বমঙ্গলাকে কি এখনই অপারেশন করতে হবে কিংবা এখন কি অপারেশন করবেন সর্বমঙ্গলার? হ্যাঁ, আপনার স্ত্রীকে এখনই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। ওই তো ওনাকে নিয়ে আসা হচ্ছে। সর্বমঙ্গলা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি আপনি ভালো হয়ে যাবেন, আমায় বিশ্বাস করুন, আপনি আপনি ভালো হয়ে যাবেন, আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আপনি 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 সুস্থ হয়ে গেলে আপনাকে তো বাড়ি যেতে হবে, বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আপনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। অনেক কাজ, অনেক কাজ বাকি আছে, তো সেগুলোকে তো শেষ করতে হবে বলুন। এরকম ভাবে তো আপনি চলে যেতে পারেন না, আর আপনি 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 তাড়াতাড়ি সুস্থ না হলে আমার আমার জন্মদিনে কেক কে বানাবে? হ্যাঁ, কে বানাবে? আমার 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 জামাই আইসক্রিম বলে সেটা কে আঁচল দিয়ে পুছিয়ে দেবে? কে আমার আমার ঘর কে গুছিয়ে দেবে বলুন তো, কে গুছিয়ে দেবে? আপনি আপনি বলেছিলেন না যে আপনি 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 আমার জন্য আমার জন্য একটা গাড়ি কিনবেন। হুম, আমি তখন বলেছিলাম যে আমার 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 গাড়িটা চাই না, কিন্তু কিন্তু এখন আমি বলছি আমার আমার চাই, আমার গাড়িটা চাই, আপনি দেবেন, আপনি আমাকে গাড়িটা কিনে দেবেন। সর্বমঙ্গল প্লিজ ফিরে আসুন আমার জন্য, আমার জন্য ফিরে আসুন সর্বমঙ্গল, প্লিজ প্লিজ তাড়াতাড়ি ফিরে আসুন, প্লিজ। এবার ওনাকে নিয়ে যেতে হবে, এই চলো।
কোথায় কোথায় মঙ্গলা কোথায় কোথায় ভগবান এমন কেন সর্বনাশ হলো বলো দেখি সব মা এইভাবে বলো না মা আর এইভাবে কান্নাকাটি করো না একটু শান্ত হও ঠিক হয়ে যাবে অনিশা দিদিকে কখনো নিয়ে যাবে হবে অপারেশনে নিয়ে গেছে অপারেশন চলছে কখন নিয়ে গেল তুই দেখেছিস হ্যাঁ এই তো আমার সামনে দিয়ে নিয়ে গেল ঠাকুর তুমি আমার মেয়েটাকে দেখো ঠাকুর তুমি আমার মেয়েটাকে দেখো অনেক পুণ্যি করেছে আমার মেয়ে এত ভালো বর এত গোপালগড় আমার আমার মেয়ের সুখটা তুমি কেড়ে নিও না ঠাকুর এটা অনেক কষ্ট করেছে ওকে তুমি ওকে তুমি মাসিমা মাসিমা শান্ত হন সর্বমঙ্গলা কিচ্ছু হবে না ভগবানকে ডাকুন ও এত ভালো একটা মেয়ে ভগবান ওর কিছুতেই এত বড় ক্ষতি করবে না তাই যেন হয় তাই যেন হয় আচ্ছা 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 এখানে কোনো দেবতার মানে ঠাকুর ঠাকুর ঠাকুরের কোনো মন্দির নেই হ্যাঁ আছে ওই দিকটা আপনি যাবেন চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি না 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 ঠিক আছে আমি চলে যেতে পারবো আমি চলে যেতে পারবো তুমি শুধু আমাকে একটা খবর দিও হ্যাঁ হ্যাঁ একটা খবর দিও আমি আমি ঠাকুরের পায়ে একটু গিয়ে পড়ে থাকি সর্বশান্ত হয়ে গেছি আমরা পথে বসে গেছি আগুনে সব পুড়ে গেছে জিনিসপত্র ঘর সব সব আমার আমারই ছেলে আমারই আমারই মেয়েটাও আমি জানি আপনি জানি আপনি আপনি প্লিজ একটু শান্ত হন প্লিজ প্লিজ একটু শান্ত হন অপারেশনটা অপারেশনটা শেষ হোক ডক্টর বেরিয়ে এসে বলুক যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে তারপরে আপনি দেখুন দেখুন আমি কি করি কাউকে ছাড়বো না কাউকে না কাউকে না আচ্ছা গরিব তুমি তুমি তো তোমার কি মনে হয় যে এগুলো এগুলো রাজা করেছে তাই না হ্যাঁ অনিশা এটা রাজা ছাড়া কে করতে পারে দেখলেই তো শনি পূজার নাম করে কিরকম বদমাইশিটা করলো তারপর তুমি আর দিদি যখন শাসালে তখন ওরা পালিয়ে গেল আর রাতের অন্ধকারে এসে ওরাই আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে হ্যাঁ আমি আর ভাই দেখতে পাইনি কিন্তু এটা রাজা ছাড়া আর কে করতে পারে বলো আগুরি এখন এসব কথা বলার সময় নয় দিদির কথা ভাব দিদির কথা ভাব না আমি যাই আমি যাই ঠাকুরের কাছে যাই ঠাকুরের কাছে গিয়ে বসি অপারেশন শেষ হয়ে গেছে বর্তমান ভাই অপারেশন শেষ হয়ে গেছে কি করে বুঝলে ওই দেখো লাল লাইটটা নিভে গেছে দেখো ভাই তাড়াতাড়ি মাকে ডেকে নিয়ে আয় চল যা ডক্টর ডক্টর অপারেশন কমপ্লিট মানে মাথার কাজগুলো সব বার করা গেছে তো কোথায় ডাক্তারবাবু কোথায় দেখছি ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার আমার মেয়ে মেয়ে কেমন আছে দেখুন সত্যি কথা বলতে কি পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল তবু আমরা হাল ছাড়িনি আপ্রাণ চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম মানে ওগুলো আপনারা বের করতে পারেননি ডক্টর প্লিজ আমাকে বলুন সর্বমঙ্গলা সুস্থ আছে তো ডাক্তারবাবু প্লিজ বলুন না আমার দিদি ভালো আছে তো সেটাই তো বলছি আপনার দিদির মনের জোর এতটাই বেশি ছিল যে সেন্সলেস হয়ে উনি কিন্তু স্যারেন্ডার করেননি আমাদের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে নিজের শরীরের সঙ্গে লড়াই করেছেন অ্যান্ড ফাইনালি আমরা সাকসেসফুল হয়েছি